রাইট নাও দক্ষিণী চলচ্চিত্র আলোচিত তারকা প্রভাসকে তো আপনারা সকলে খুব ভালো করে চিনেন, কেননা এই তারকা তার কেরিয়ার অনেকগুলো চলচ্চিত্রে কাজ করেছেন। যদিও বাহুবলী চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে দর্শকদের কাছে বিশেষ খ্যাতি অর্জন করেন, ঠিক এরপর থেকে তাকে আর চলচ্চিত্র অঙ্গনে পেছনে ফিরে তাকাতে হয়নি, কেননা এরপর থেকে নির্মাতারা তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে ব্যস্ত থাকেন সর্বদাই। সেই দ্বারা বিগত দক্ষিণী তারকা প্রভাসকে আগামীতে অভিনয় করতে দেখা যাবে কালকি 2898 AD চলচ্চিত্রে। সেখানে অবশ্য তার বিপরীতে প্রথমবারের মতো বলিউড তারকা দীপিকা পাড়ুকন অভিনয় করবেন। সুতরাং যদি সবকিছু ঠিক থাকে তাহলে অবশ্য মে মাসে চলচ্চিত্রটি উন্মোচন করা হবে। ঠিক এই জন্য অবশ্য এরই মধ্যে চলচ্চিত্র প্রমোশনালের কাজ শুরু করা হয়েছে। তবে মাত্র কয়েকদিন আগে জানা যায় যে চলচ্চিত্র ওটিটি রাইট 175 কোটি রুপিতে বিক্রি করা হয়েছে, কিন্তু নির্মাতারা দাবি করেছিলেন তারা 200 কোটি রুপিতে চলচ্চিত্র ওটিটি রাইট বিক্রি করবেন। বাইদোই রিসেন্টলি ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যায় যে সাউথ ইন্ডিয়ান তারকা প্রভাসের কালকি চলচ্চিত্রটি মূলত তেলেঙ্গানা থেকে 200 কোটি রুপির মতো আয় করবে, কেননা আপাতত নির্মাতা সংশ্লিষ্টরা এমনটাই দাবি করছেন বলে শোনা যায়। তবে বলা বাহুল্য যে প্রভাসের সালার সিনেমাটি মূলত তেলেঙ্গানা থেকে 175 কোটি রুপির মতো আয় করে, কিন্তু এখন দেখার পালা প্রভাসের কালকি চলচ্চিত্রটি তেলেঙ্গানা থেকে কত টাকা আয় করে, কেননা চলচ্চিত্র নির্মাতারা দাবি করেন যে চলচ্চিত্রটি তেলেঙ্গানা থেকে 200 কোটি রুপি আয় করবে। সেই সাথে চলচ্চিত্র নির্মাতারা আরও দাবি করেন যে বিদেশের মাটিতে চলচ্চিত্রটি 100 কোটি রুপির মতো আয় করবে। সুতরাং যাক, সবকিছু অবশ্য চলচ্চিত্রটি মুক্তির পরই জানা যাবে। বাইদোয়ে বর্তমানে প্রভাসের হাতে অনেকগুলো চলচ্চিত্রের কাজ আছে, কেননা মাত্র কয়েকদিন আগে এই তারকা নতুন চলচ্চিত্র রাজা সাহেবে যোগদান করেন। তবে দুঃখের বিষয় যে চলচ্চিত্র শুটিংয়ের কাজ এখনও শুরু করা হয়নি, কিন্তু প্রভাস আগামীতে স্পিড চলচ্চিত্র শুটিংয়ের কাজ শুরু করবেন বলে জানা যায়। সুতরাং যাক, জেনে তো নিলেন সাউথ ইন্ডিয়ান তারকা প্রভাসের কালকি চলচ্চিত্রটি তেলেঙ্গানা রাজ্য থেকে 200 কোটি রুপির মতো আয় করতে পারে। মোরওভার এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।